স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন দলের শত্রুর বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদী হতে পারে না আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে কুপোকাত করতে বেশি ব্যস্ত তাদের এসব নিয়ে আজকের আলোচনা কাছে আসা গল্প কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবুল মিল্লাত মুন্না আছেন বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাংলা টাইমসের প্রধান সম্পাদক এটিএম তাজ রহমান স্বাগত আপনাদের ডক্টর হাবিবুল মিল্লাত মুন্না আওয়ামী লীগ এবং বিভিন্ন অনুসারী সংগঠনের নেতা কর্মীরা একজন সম্পাদকের বিরুদ্ধে 70টির বেশি মামলা করেছেন সভাপতি প্রশ্ন উঠছে যে ওই সময় যারা আরো অন্যরকম ভূমিকা পালন করেছেন যে যার জন্য আমরা সম্পাদককে প্রশ্নবিদ্ধ করছি তারা এখন মন্ত্রিসভায় আছেন গুরুত্বপূর্ণ কাজ করছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদেরকে কেউ কিছু করছি না আমার প্রশ্নটাকে আমি আরেকটু বিস্তৃত করতে চাই যে ওই সম্পাদক আমি যদি নাম বলি মাহফুজে আনাম সাহেব যখন ভুল স্বীকার করলেন তখনই কি শুধু জানা গেল যে কাজটা আসলে তিনি অন্যায় করেছেন নাকি তারও আগেই বোঝা গেছে যে মানে বিষয়টি কেন এরকম হচ্ছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও আজকে এ নিয়ে আলোচনা করতে হবে আসলে আমি জানতাম না তারপরেও আপনি যে প্রশ্নটি করেছেন আপনারা দেখতে হবে যে সত্যিকার অর্থেই আমরা যারা আপনারা যারা বা সবাই সংবাদপত্র বা টিভির সাথে জড়িত বা জড়িত না তাদের প্রত্যেকেরই কিন্তু রেসপন্সিবিলিটি আছে প্রত্যেকের একটা দায়িত্ব আছে প্রত্যেকটি কাজের একটি ধরন আছে ব্যক্তিগত জীবনে আমি ডাক্তার আমি হার্টের সার্জন আমি যখন আমার রোগীকে অপারেশন করি তখন আমার দায়িত্ব হচ্ছে রোগীকে কাউন্সিলিং করানো এইটাই কাউন্সিলিং এইভাবে করানো দরকার যে এটা করলে এত পার্সেন্ট রোগী মারা যাবে এত পার্সেন্ট রোগীর স্ট্রোক হবে এটা যদি আমি হাইড করি এবং কেন তো হাইড করি এটা একটা অপরাধ আমার জন্য এটা আমাদের এথিক্সে বলে তো মাহবুবা সরি মাহফুজা নাম স্যার যে কাজটি করেছেন তিনি সেই কথাটি স্বীকার করেছেন শুধু স্বীকার করলে কি দায় দায়িত্ব শেষ হয় আপনার বাড়িতে যদি কেউ চুরি করে আসে তিন বছর খবর পাননি চতুর্থ বছর এসে বললো যে আমি আপনার বাড়িতে চুরি করেছিলাম আপনি কি আমাকে এখন কি বলেন আপনি কি কাজটি করবেন আপনি সেই চোরের সন্ধান করছিলেন আপনার সম্পদ বিনষ্ট করেছে আপনার ক্ষতি করেছে একজন আমার বাবাকে হত্যা করলো বা খুন করলো খুনিকে পাওয়া যাচ্ছে না যদি পাঁচ বছর পর সেই খুনিকে পাওয়া যায় আমি শুধু ছোট একটি প্রশ্ন বিচার করবেন কিনা অধ্যাপক মিলাত আমি একটা ছোট প্রশ্ন করতে চাই মাহফুজা নাম যেই সব সংবাদগুলি লিখেছেন সাত বছর আগে বা ছাপিয়েছেন সাত বছর আগে সেটা কি মাহফুজা নাম বলার পরে বোঝা গেল যে সংবাদগুলো আসলে মিথ্যা ছিল না কথাটা ঠিক নয় না কথাটা ঠিক আমি জানতাম যে আমরা জানতাম সেই কথাগুলো ঠিক নয় এবং সেটা যদি আপনি দেখেন 111 এর সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বলা হয়েছে কোনোদিন বলা বন্ধ যায়নি কিন্তু এটা হচ্ছে উস্কে দেওয়া হয়েছে দেখ আমি কত বড় আমি ভুল করে সংবাদ ছাপি আমি অবশ্য ছোটখাটো ক্ষমাও চাই কিন্তু আমি এই কাজগুলো করি যখন এটা হলো তখন আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সত্যিকার অর্থে আমরা অনেক কিছু তাড়াতাড়ি ভুলে যেতে পারি কিন্তু এই কথাগুলো আমরা যেহেতু আবার উস্কে দেওয়া হলো সেই জন্যই কিন্তু মামলা শুরু হয়েছে এবং আমি এর মধ্যে দেখি না যে এমন কিছু অন্যায় হয়েছে এইটা যদি দেখা যায় যে এই মামলার মাধ্যমে তিনি তো নির্দোষ হতে পারবেন না তিনি তার সরল স্বীকারোক্তি রয়েছে এক সময় আপনি চিন্তা করে দেখেন বঙ্গবন্ধুর হত্যাকারীরা তারা বীর দম্ভে স্বীকার করেছে যে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করছি আমরা বিভিন্ন বিভিন্ন দূতাবাসে গুরুত্বপূর্ণ চাকরি করছি আমরা দেশের প্রতিনিধিত্ব করছি স্বীকার করাটা অপরাধ হয়েছে না স্বীকার করা অপরাধ হয়নি স্বীকার করা কিন্তু সময় সুযোগ দিতে হবে আপনাদেরকে আপনি চাইলেই তো বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেই গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি এগুলো গুরুত্ব হিসেবে ধরতে হবে এবং যারা শুধু সম্পাদক বলে বলবো না যদি আমার প্রফেশনাল এটা কেউ করে থাকে রাজনীতিবিদদের কেউ করে থাকে বিভিন্ন প্রশাসনিক এবং সামরিক কর্মকর্তা এই কাজটা করে থাকে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে আমার মনে হয় যে আমার মনে হয় যে আপনার এই কথা যদি সত্য হয় তাহলে সেটা এক রকম হলো যদি সত্য না হয় তাহলে এটা আবার আরেক রকম না বেশ নাসিরুদ্দিন আহমেদ অসীম আমার যদ্দুর মনে পড়ে যে 11টি প্রশ্নবিদ্ধ খবরের কথা বলা হচ্ছে এবং ডেলিস্টার সম্পাদক মাহফুজা নামও যে 11টি সংবাদের কথা বলছেন তার যদি মানে আমি এরকম সংখ্যা বলি তার যতটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাপানো হয়েছে তার চেয়ে বেশি মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছাপানো হয়েছে বিএনপি এই ব্যাপারটাতে নীরব কেন বিএনপি কেন মাহফুজ আনামের এই বিষয়টিকে লঘু করে দেখছে বলে মনে হচ্ছে আজকে মেজর হাফিজ বলছেন রিজভী আহমেদ বলছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন মানে বিএনপি কেন বিষয়টিকে এত কড়াভাবে দেখছে না বিএনপি কেন কড়াভাবে দেখছে না এটা আসলে নাকি শত্রু শত্রু আমার বন্ধু ব্যাপারটা এরকম তা না আসলে মানে বিএনপি দলীয়ভাবে কোনো আপনার দৃষ্টিভঙ্গি থেকে এটা আমরা এটা কিন্তু অবস্থাটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন আমি নিজেও কিন্তু একটু গোলকধাঁধার মধ্যে আছি আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি গতকাল
একটা টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে মাহফুজা নাম সাহেব যখন টেলিভিশনে উনি স্বীকার করেছেন ওনার যে উনি ওটা জাস্টিফাই মানে ওটা আপনার ক্লারিফাই না করে বা ওটার সত্যতা যাচাই না করে উনি এটা ছাপিয়েছেন ওনার সাংবাদিক মানে সম্পাদক জীবনের ওটা একটা বড় ভুল ছিল উনি এটা বলেছেন। আমার কথা ছিল উনি আমার নেত্রীর বিরুদ্ধেও কিন্তু লিখেছেন, উনি সেটা বলেননি, উনি করেননি তো, আমি সেটাই বলছি। আমি ওনাকে ডিফেন্ড করছি না, আমি যে জিনিসটার মধ্যে আমার আপত্তিটা বিএনপির ভাইস চেয়ারম্যান ওনাকে ডিফেন্ড করছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বলছেন আমি আপনাকে বলি না আমি কোথায় ডিফেন্ড, কতগুলো জায়গা আছে ডিফেন্ড করার, জায়গা আছে কোনো ব্যক্তিকে ডিফেন্ডের কোনো বিষয় না। আপনার মনে করেন যে সাংবাদিকতা আপনার সেটা তো স্বাধীন একটা পেশা হওয়া উচিত, সংবাদপত্র বলেন ইলেকট্রনিক্স বলেন প্রিন্ট মিডিয়া বলেন যাই হোক না কেন, অবাধ সংবাদ মাধ্যম সংবাদ প্রবাহ যদি না থাকে এবং স্বাধীনতা যদি না থাকে তাহলে গণতন্ত্র যে প্রাতিষ্ঠানিক রূপ বা পোক্ত শক্ত হওয়া সেটা আপনার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। এখন বিষয়টা যেটা আছে আমি যে এটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু বারবার আপনার মাহফুজা নাম এবং জনাব মতিউর রহমান সাহেব ওনাদেরকে কিন্তু ইনডিরেক্টলি কিন্তু মতিউর রহমান সাহেবের নাম নেননি, কিন্তু দুটি পত্রিকা ওটাও কিন্তু এসছে, অনেক পত্রিকায় কিন্তু ওনাদের এই দুর্নীতির কথা চেপেছে, অনেক রিপোর্ট করেছে, অন্য কোনো পত্রিকার বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এ দুজন পাপ করেছে বাকিরা যা বলেছে সেগুলি সঠিক? এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি বলছেন যে ওনারা মাহফুজা নাম সাহেব ভয় কোন ভিত্তিতে, ব্রিগেডিয়ার আমিন বাড়ি এদের ভয়ে এটা ছাপিয়ে ছেপেছেন নাকি টাকা পয়সা নিয়ে এটা করেছেন? আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা প্রশ্ন করার আগে আপনার নৈতিকভাবে ভাবা উচিত ছিল আপনার দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা সেদিন কি করেছিল, তারা সেদিন কি করেছিল, কিংবা মাহফুজা নাম যখন আপনার ডেইলি স্টারে জনাব মাহফুজা নাম সাহেবের পত্রিকায় বা অন্যান্য পত্রিকাগুলোতে ছাপা হয়েছে আপনারা কি কখনো মানহানির মামলা করেছে আপনাদের দল থেকে কেউ কখনো? এটাও একটা প্রশ্ন। 70 বা 80টা মামলা এই যে হচ্ছে বারবার বিভিন্ন জায়গায় এটা কিন্তু অ্যাবিউজ অফ প্রসেস, কোর্টের সময় নষ্ট হচ্ছে। কেন হচ্ছে আমি আপনাকে বলি, কজ অফ অ্যাকশন তো একটা, এগ্রিপ পারসন তো একজন। এটা দেখা গেছে কি আমি যেমন মাহমুদুর রহমান সাহেবের সবগুলো মামলা আমি আপনার একসময় করতাম করেছি, ওনার বিরুদ্ধে 82টা মামলা হয়েছিল একটা রিপোর্ট যে প্রধানমন্ত্রীর পুত্র সম্পর্কিত একটা রিপোর্ট আপনার পত্রিকায় উনি ছেপেছেন সেটার জন্য ওনার প্রেস বন্ধ হয়েছে, উনি তো আপনার বছরের পর বছর এখন আছেন, এটা এক জিনিস। আপনার শওকত মাহমুদ সাহেব ওনার বিরুদ্ধে সেম জিনিস, আমরা বিভিন্ন জায়গায় মামলা হয়েছে সারা দেশে সব জায়গায় হয়, শওকত মাহমুদের বিরুদ্ধে আমরা সাংবাদিক হিসেবে মামলা হয়নি, আর ওনার শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসন প্রতিষ্ঠা না, এটা 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 হয়েছে, এটা হয়েছে যে রাজনীতিবিদ হিসেবে, কিন্তু তার আগে আপনার তার আগে কিন্তু ওনার বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আমার সিম্পল প্রশ্ন ছিল যে আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলির সাথে আমি সম্পূর্ণ একমত, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা 1/11 যারা কুশীলব আছে তাদের বিভিন্ন সময় বিচার চেয়েছেন, তাদেরকে কাজ করার জায়গা চেয়েছেন, শুধু সাংবাদিকদের কি আপনারা এটা করতে চান? আমি এই কথাটা গতকাল বলেছি, মানে একই জিনিস তো দর্শকরা শুনলে বলবে যে এটা তো প্রতিদিন চর্বিত তর্ক। আমি একটা জিনিস বলি, আপনি জেনারেল মঈন সাহেবের কথা আপনি কি করলেন, আপনি জেনারেল মাসুদ সাহেবকে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর করে পাঠালেন, আপনি এক্সটেনশন দিলেন, আপনি 1/11 বেনিফিশিয়ারি তো আওয়ামী লীগ, আপনি তো বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে গিয়ে বলেছেন আমাদের আন্দোলনের ফসল, আপনারা তো স্বাগত জানিয়েছেন, আপনি যখন যুক্তরাষ্ট্র তার মানে কিন্তু 1/11 কুশীলবদেরকে বিএনপি নিন্দা করবে না, সেটা তো হতে পারে না, বিএনপি তো নিন্দা করেছে, বিএনপি নিন্দা করে আজকে আজকে 11 আজকে নো আপনার আগে থেকেই বলেছে এবং বলা হয়েছে, আমি আপনাকে বলি যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কারণে এই 1/11 কুশীলব যারা আছে তাদের আতা তাদের ষড়যন্ত্রের কারণে আপনার যে নির্বাচন হয়েছে 2008 সালে আর তার আগে 2007 যে নির্বাচন হয়নি বিভিন্ন প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে এবং এগুলোর পেছনে ওনারা সবাই ছিলেন, কিন্তু এগুলোর পেছনে সেটার জন্য আমি বলছি আমার কথাটা অন্য জায়গায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আপনি বৈধতাও দেবেন পার্লামেন্টে, আপনি সবকিছু রেটিফাই করেছেন কিন্তু 1/11 আপনার যা কিছু হয়েছে সব কিন্তু আপনি করেছেন, করেননি কোনগুলো? যেমন বিচার বিভাগ বিচারক নিয়োগের বিষয়গুলো। কিন্তু কিন্তু অসীম ভাই খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে 1/11 সময় যে সংস্কারপন্থী বিএনপি হয়েছিল সেইটির যে মহাসচিব সেই মেজর হাফিজউদ্দিন এখন আবার যিনি আবার বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি আজকে বিবৃতি দিয়ে বলছেন যে 1/11 সময় আওয়ামী লীগের অনেকে অনেক নেতাকর্মী ষড়যন্ত্র করেছেন, নিশ্চয়ই করেছেন, নাম ধরে বলেছেন, এটা তো আওয়ামী লীগ প্রধানমন্ত্রী তিনি নিজেও জানেন, কিন্তু উনি বলেছেন ক্ষমা করেছি কিন্তু ভুলি না। আপনারা কি করেছেন, যার কারণে আপনাদের অবস্থানটা, আমাদের বেগমজিয়ার অবস্থাটা কি, আমাদের আমার নেতৃত্ব কিন্তু দেখেন তাদেরকে সেরকম অবস্থানে নেননি তো, তার মানে তারা সবাই আমি একটা জিনিস বলি, কারণ হচ্ছে যে আপনার একটা দলের মধ্যে অনেক কিছু থাকে, আপনার কেউ বিভ্রান্ত হতে পারেন, কেউ চাপে পড়ে করতে পারেন, যেমন আমার যিনি সিনিয়র ছিলেন আইনজীবী হিসেবে মাহবুবউদ্দিন আহমেদ উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন,
উনি রেজলিউশন একটাতে সাইন করেছিল, সেটা কোথায় হয়েছিল? সাইফুর রহমান সাহেবের বাসায়, সেখানে উনি সাইন করেছেন। কিন্তু উনি এসে কোর্টে এফিডেভিট দিয়ে বলেছেন, ওনার সেই সৎসাহস ছিল খন্দকার মাহমুদ্দিন আহমেদ, উনি কোর্টে এফিডেভিট দিয়ে বলেছেন যে এটা আমি করিনি, জোর করে আমাকে দিয়ে করানো হয়েছে। কে তাকে জোর করেছে? আপনার সেনাবাহিনীর কর্মকর্তারা? আমি এই জায়গায় একটু এই জিনিসটাই বলছি, আমি একটু অসীমা একটু এই জায়গায় আপনাকে একটু 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 থামাচ্ছি। আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটি তাজ রহমান রয়েছেন আমাদের সঙ্গে। বারবার জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলছেন যে জাতীয় পার্টিকে সরকারের কাছাকাছি রাখা হচ্ছে জোর করে, কে কে রাখছে? কারণ ওনার আগে আরেকটা বলে, আরেকজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর আরেগো নিশাহেবো, জি, আপনার হাইকোর্টে এফিডেভিট দিয়ে আপনার বলেছেন যে জোর করে করাটা, জি, কারা কাছাকাছি রাখছেন আসলে আপনাদেরকে, সরকারের খুব কাছাকাছি কারা নিয়ে আসছেন? থ্যাংক ইউ আপনাকে এবং দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। দেখেন, আমাদের দলের চেয়ারম্যান বারবার যে কথাটা বলেছেন, বলছেন আমরা বিরোধী দল হিসাবে আমাদেরকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাইরে এসে আমরা বিরোধী দল হতে চাই। আমাদের দেশে যে কনসেপ্ট, এটা নতুন কনসেপ্ট, মানুষ মেনে নিচ্ছে না। আমাদের তিনজন মন্ত্রী আছে সরকারে, এই জিনিসটা আমাদের দলের এবং দলের বাইরে আমাদের নেতাকর্মীরা, গ্রাসরুটের নেতাকর্মীরা বলতেছে আমরা মন্ত্রিত্ব থেকে যেন সরে আসি। তো নেতা বলতেছেন আমাদের মন্ত্রীরা এই মুহূর্তে পদত্যাগ করতেছেন না, আমরা একদম যে বিরোধী দল বলা যায় সেটা হচ্ছে না। মানুষ মনে করতেছে আমরা সরকারে আছি, জাতীয় পার্টির চেয়ারম্যান বলার পরও মন্ত্রীরা পদত্যাগ করছে না কেন? না, দলের চেয়ারম্যান ডাইরেক্ট নির্দেশ দেন নাই, লিখিত যে এখন পদত্যাগ করে আসুন, লিখিত আমরা বলেছি, দরকার নেই, বারবার বলছেন না, উনি নিজে বলেছেন এবং তিনি তিন রকমের কথা বলছেন। এক বলছেন যে তাদের পদত্যাগ করা উচিত, আমার কাছে মনে হয় যে এরশাদ সাহেব পদত্যাগ করা উচিত, মানেই হচ্ছে পদত্যাগ করা উচিত, জাতীয় পার্টি এভাবেই চলে। দুই হচ্ছে তিনি বলছেন নিঃসারী নেতাকর্মীরা, যেটা আপনিও বললেন। তিন হচ্ছে যে তিনি বলছেন সরকারের মধ্যে কেউ জোর করে তাদেরকে কাছাকাছি রাখছে, তারা কারা? আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে কথা বলি খালেদ ভাই, আমাদের লাস্ট প্রেসিডিয়াম মিটিং এ এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারকে বিব্রত অবস্থায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের জাতীয় পার্টি কোনো বিরোধী দলের ভূমিকা করাতে, এই মুহূর্তে যদি আমরা মন্ত্রিত্বকে বেরিয়ে আসার জন্য আমরা চাচ্ছি সরকারের একটা টাইম ফ্রেম দিয়ে মন্ত্রিত্ব থেকে বেরিয়ে আসি, মানে আমার দলের চেয়ারম্যানকে বিব্রত করতে চান না কেন? বিরোধী দলের কাজে তো সরকারকে বিব্রত করা, হ্যাঁ হ্যাঁ, না এটা আপনার সাথে আমি মেনে নিলাম না, বিরোধী দলের কাজ সরকার বিব্রত করে না, মানে সরকারের জনবিরোধী কাজের সমালোচনা করা, মানে সরকার যেটা জনবিরোধী কাজ করবে সেটা সমালোচনা করা, যেটা ভালো কাজ করবে সেটা প্রশংসা করা, মানে গাছটা ভুল করিয়ে দাও, গাছটা খাওয়া তলাটা কুড়ানো না, ভুলটা ধরিয়ে দিতে হবে আপনাকে যে সরকার এই ভুল করেছে, কিন্তু সরকার যেটা ভালো করবে সেটা আপনি বলে দিতে হবে সরকার এই কাজটা ভালো, সরকার তো ভালো করেছে, সরকারের ভালো নিয়েছে তিনজন মন্ত্রী, সরকারের ভালো নাকি খারাপ আমাকে যদি শেষ করতে দেন, ভালো না খারাপ আপনি শেষ করতে দেন, আমি বলবো, নাহলে তো মানুষের কাছে মেসেজ রং যায়। আচ্ছা আচ্ছা বলো, আপনি বলতেছেন যে সরকারেও আছি আমরা বিরোধীদের আছি, আমি আপনাকে আগেই বলেছি এই অনুষ্ঠানে বলেছি যে সরকার এবং বিরোধী দল থেকে সরকারে থাকা মন্ত্রিত্ব এর আগেও পৃথিবীতে ছিল, বাংলাদেশের মানুষের নতুন কনসেপ্টকে নিচ্ছে না। নেলসন ম্যান্ডেলা ক্যাবিনেটে 6 জন ছিল, আসিফ জারদারি ক্যাবিনেটে বিরোধী দল থেকে 6 জন মন্ত্রী ছিল, এটা নিয়ে তো খারাপ, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে, এটা ভালো না খারাপ? ভালো তো, এটা ভালো, কিন্তু আমাদের দেশে সেই লোক সাধারণ মানুষ এটা নিমে নেই, সরকার এই ভালো কাজটা আপনারা রাখেন করেন না, আমরা করে যাচ্ছি। এখন বলতেছে আমার দলের চেয়ারম্যান বলেছেন সেদিন ক্লিয়ারলি বলেছেন যে সরকারকে কোনো অবস্থা কোনো ধরনের বিশৃঙ্খলা আপনাদেরকে চাপ দিয়ে না, আমাদের চাপ, আমার নেতা চাপের কথা বলেন না, এটা ইজ এ টুইস্টিং ওয়ার্ড, আপনাদের সাংবাদিক মহল থেকে টুইস্টিং করে ওয়ার্ডটা বলা, আমাদের নেতা বলেছেন যে আমিও বিশেষ রাষ্ট্র, আমার প্রধানমন্ত্রী বিশেষ দূত আছি, সেটা আমাকে এক অলঙ্কারিত পোস্ট, আমি কোনো ক্যাবিনেট মিটিং এ যাই না, আমি কোনো ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করি না, বাট বিশেষ এই অলঙ্কারটা কি দরকার এখন আর ওনার? না এখন আমরা তো ছেড়ে দিব কি আপনারা কি এই অলঙ্কারটা, মানে উনি তো ওনাটা ছাড়তে পারেন, আপনি কি চাচ্ছেন জাতীয় পার্টি কালকে পদত্যাগ করেন তারপর সংসদ অচল হয়ে যাক, দেশে একটা বিশৃঙ্খলা? না না তা না, তারা কি এরশাদ সাহেব শেখ হাসিনার দূত থেকে পদত্যাগ করতে পারেন, নৈতিকভাবে তিনি এই সরকারকে মনে করেন সরকার অচল, কিন্তু সরকার একটা অংশ হয়ে থাকছেন, না জিজ্ঞেস করলে বলেন অলঙ্কারিক সলং, কিন্তু পতাকা উড়া ক্যাবিনেটে গিয়ে আমি নিজে দেখেছি বিরাট গাড়ি বহর, বিরাট সরকারের সুবিধা নেন। আর একটা জিনিস আপনাকে জানা উচিত, সাবেক রাষ্ট্রপতি হিসাবে ঢাকার বাইরে যখন যান তখন প্রোটোকল একটা এমনিই থাকে, সংসদ অচল হয়ে যাক, দেশে আর একটা উশৃঙ্খল হবে, কিন্তু উনি মন্ত্রীর পদমর্যাদে থাকবেন, সেটি আমরা করতেছি নাকি? দেশের কোনো ক্ষতি হচ্ছে? উনি ক্ষতি করছেন কিছু নানা ধরনের কথা বলে, দেশের কোনো ক্ষতি হচ্ছে না, দেশের সরকার বলে সহযোগিতা করে যাচ্ছে সরকার, ইনোসেন্ট বিরোধী দল, ইনোসেন্ট বিরোধী দল। আমি যাই হোক, আমরা আবার আসবো তাজবে আপনার কাছে, আমি একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ডক্টর হাবিবুল মিল্লাত আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসছি সেটা হচ্ছে পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ।
এই ঘটনা আপনারা খুশি কিনা এই অভিযোগ করেছেন আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী ভাই বলেছেন অন্তত 100টি জায়গায় তার কাছে তথ্য আছে যেখানে বিএনপি মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে পারেনি। এটি কি ধরনের আচরণ হচ্ছে ডক্টর মুন্না আপনার কাছে শুনবো, আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আপনি যখন অসীম ভাইকে জিজ্ঞেস করছিলেন যে বিএনপির রিয়াকশনটা কি, কারণ বেগম খালেদা জিয়ার বিপক্ষে যতগুলি খবর ছাপ হয়েছে সেগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে খবরগুলো ছাপা হয়েছিল সেগুলো যে তিনি যাচাই বাছাই না করে অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করেছেন যে মিথ্যা খবর তিনি সেই সময় ছাপিয়েছেন, এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু সেই ধরনের খবর ছাপা হয়েছিল এবং অনেকগুলো ছাপা হয়েছে। এটার দুটো কারণ হতে পারে, একটা হতে পারে সত্য কথা যাচাই বাছাই করুক আর না করুক ঘটনা সত্য, সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে যা হয়েছে এভাবে কথা বলতে যেও না, কেঁচো করতে সাপ বেরিয়ে পড়বে, সুতরাং সাপ বাদ দিয়ে কেঁচো থাক খুশি থাকি, এটা হতে পারে একটা ব্যাপার। এই জন্য অসীমদার মতো লোকজন কিংবা বিএনপির যারা লোকজন তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না, সেই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে যাব না। বাকিটা আমি বলতে চাই, বলা হয়েছে যে দুজনের বিরুদ্ধে বাকিদের বিরুদ্ধে কথা হচ্ছে কেন হচ্ছে না কেন, দুজনের ব্যাপারে কথা শুরু হয়েছে কয়েকটা জিনিস দিতেন, এত অধৈর্য হওয়ার কিছু নাই, কাউকে ছাড়া হবে না। যারা অন্যায় করেন এই সুশাসনের যুগে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে সুশাসনের আয়ত্ত কায়েম করতে চাচ্ছেন, সেই জন্যই আমরা চাই যে যেই কিছু অন্যায় করে থাকুন অপরাধ করে থাকুন 50 বছর পরে হলেও তার বিচার হবে, ঘনিষ্ঠ ব্যক্তি হলেও যেই হোক না কেন, যেই হোক না কেন মন্ত্রিসভা থাকলেও বিচার দেখেছেন আপনারা। আমরা লতিফ সিদ্দিকী সাহেব আমাদের মন্ত্রী ছিলেন, ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি এখন সদস্য নাই পর্যন্ত প্রাথমিক সদস্য, অন্য কথা তো বাদই দিলাম, বিচার চলছে। সুতরাং এই জননেত্রী শেখ হাসিনার সময় অন্যায় করে পার পাওয়া যাবে না, ওই পেট্রোল দিয়ে মানুষ মারবেন মানুষ পুড়িয়ে মারবেন পার পেয়ে যাবেন, ওই কাজটি বাংলাদেশে আর হবে না। এখন পৌরসভা নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছেন, আপনারা সাংবাদিকরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে প্রত্যেকটা পত্রিকা পড়বেন দেখবেন লেখা আছে 18টি সেন্টারে ম্যাক্সিমাম 18টি জায়গায় কোনোভাবে বাধা দেওয়া হয়েছে এভাবে সংবাদপত্রে এসছে, এই একদিনের মাথায় 100 হয়ে গেল, এবং সেটা বিএনপি বললো। সেদিন একটা টক শোতে উনিও ছিলেন, তাজ ভাই ছিলেন, একজন একটা বই নিয়ে এসছেন নিজের লেখা বই বিএনপির পক্ষের বই, 33,000 মানুষজনকে বিভিন্নভাবে মেরে ফেলা হয়েছে। আমি শুধু একটি কথাই বললাম যে অধিকারও বলেছিল হাজারে হাজারে লোক মারা হয়েছে ওই হেফাজতের রাতের দিনে, এবং পরবর্তীতে 61 জনের জন্য তারা একটা কথা বলল, পরে যখন বলছেন যে বিষয়টি অসত্য, মানে অসত্য নাই কোথাও যে কিছু ঘটে নাই এটা আমি অস্বীকার করছি না, কিন্তু অতিরঞ্জিত করে বলা মানে 18টি ঘটেছে 61টি ঘটেনি। আমি আমি সাংবাদিক নই, আমি ওই জায়গাটি যে তদন্ত করে দেখি নাই, তবে পত্রপত্রিকায় যা পড়েছি যে 18টি ঘটেছে, কতগুলো নির্বাচন হচ্ছে প্রায় 700 কাছাকাছি, আমি একজন সামান্য একজন সংসদ সদস্য একটা ছোট্ট এলাকা নিয়ে কাজ করে, আপনি ভালো কাজ, তার মানে আপনি বলছেন যে বিএনপি আসলে অতিরঞ্জিত অতিরঞ্জিত করবে না কেন, আরে একটার পর একটা ঘটনা দেখে থাকেন। তারা পৌরসভা নির্বাচনের পরে বললো যে ওই একই কথা যে ওই যে দেখেছিলাম যে শত শত নির্বাচন কেমন হয়েছে, পৌরসভা নির্বাচন কেমন হয়েছে আপনারা জানেন কেমন হয়েছে, সবচেয়ে যে সমস্ত নির্বাচন নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছে তারাই বলেছে যদি সবচেয়ে খারাপ নির্বাচন হয় তাতে 10% ইরেগুলারিটিস হয়েছে, আপনাদের পত্রিকার খবর আপনাদের এই টিভির খবরটাই, তার চেয়ে বেশি কেউ এখন পর্যন্ত দালিলিক প্রমাণ হাজির করতে পারেন নাই। মুখে আমি বলতে পারি আমি 80% নির্বাচন খারাপ হয়েছে, 10% নির্বাচন খারাপ হয়েছে সেটা এটা আপনারা পত্রিকা দেখেছেন, তাও তদন্ত সাপেক্ষে, আমরা এখনো তদন্ত করে দেখি নাই। সুতরাং আপনাদের চিন্তা করে দেখতে হবে বিরোধী দল কি বলে এবং কতটুকু তারা, আমি চ্যালেঞ্জ করে বলছি তারা যদি 100 জন প্রমাণ দিতে পারে তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব ওই 100 জায়গায় কিছু করার জন্য, যাতে একটা চ্যালেঞ্জ দিয়ে বলা দরকার আপনাদের করতেই হবে সেটি। অসীম ভাই আপনি 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 কি বলবেন যে আসলে এসব অভিযোগ লিস্ট নিয়ে আসা উচিত, যারা কথা বলবে তারা লিস্ট নিয়ে আসা উচিত। যে রেফারেন্সটা দিয়েছে আমি একটু ওটা সংক্ষেপে একটা কথা বলি, যে আমার নেত্রীর কথা বলেনি যে কেঁচো করতে সাপ বেরিয়ে যাবে। আমি একটা জিনিস মিলাদ ভাইকে স্মরণ করিয়ে দিই, যখন আপনার 1/11 সরকার ছিল, সর্বশেষ যখন রাজনৈতিক যেটা আপনার যে কি বলে গণতন্ত্র মানে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি যে প্রসেসটার মধ্যে আসলো, দুই নেত্রী আপনার রিলিজ হলো, দুর্নীতি দমন কমিশন থেকে আপনার মনে থাকার কথা দুনেত্রীর কোনো অবৈধ সম্পদ পাওয়া যায় নাই,
আমি শুধু একটা প্রশ্নের উত্তর দিবেন যে আপনার নেত্রীর বিরুদ্ধে এতগুলো সংবাদ সেই খবরগুলো সত্য কি মিথ্যা? আমি আপনাকে যদি সত্য হয়ে থাকে আমার কোনো কথা নেই, যদি মিথ্যা হয়ে থাকে প্রতিবাদ করছি না কেন? আমি একটা কথা বলি, ডে ওয়ান থেকে আমার নেত্রী বলেছে আপনার যারা এগুলির সঙ্গে জড়িত ছিল, কুশীলবরা ছিল, তাদের বিচার করা হোক, বিচার চাওয়া হয়েছে। যখন 2008 এক মিনিট ভাই আমাকে একটু শুনতে দেন, না না আপনি শুনেন, এটা পার্লামেন্টের সিদ্ধান্ত হওয়ার বিষয় ছিল, সেখানে আপনারা রেটিফাই করেছেন, আপনারা আপনি আসেন। আমি যে কথাটা বলছি টু দ্য পয়েন্ট, আপনি যেটা বলেছেন যে অবৈধ ইয়ের কথা, কি বলে দুর্নীতির কথা, দুনেত্রী যদি অবৈধ সম্পদ না থেকে থাকে তা আমার নেত্রী কিভাবে আপনার দুর্নীতি করলো? এটা হলো একটা কথা। সেটি হচ্ছে যে মাহফুজ আনাম সাহেব একটি সংবাদের ব্যাপারে বলেছেন যে এটি তিনি ডিজিএফ এর চাপে ভুল করে চেপেছিলেন, ওই সময় যে ছাপা হওয়া বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে সংবাদগুলো চাপে উনি চেপেছেন কিনা আমি জানি না, উনি বলেছেন যে উনি এটা যা চাই না করে উনি আমি নিজে বলেছি আমি দল করেছি কিনা আমি জানি না, কিন্তু এখনো আমি কিন্তু গতকাল বলেছি উনি করেন হয়, আমি একটা কথা বলি আমি সেটা জানি না, আমি তো আপনাকে বললাম যে কি আছে সমস্ত কিছু বুঝে জেনে শুনে তারপরেই তো আমি বলতে পারবো, রিয়াকশন দিতে পারবো, আমি তো এখনো তো স্পেকুলেট করতে পারছি না। কারণটা হলো কি, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এখনো বোধহয় খুঁজে পাচ্ছেন না যে ওনার দলের মধ্যে কারা ষড়যন্ত্র করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী এখনো খুঁজে পাচ্ছেন না যে জেনারেল মাসুদ সাহেবকে কেন আমি দুবার এক্সটেনশন দিলাম, উনি কি আমার জন্য ভালো করেছে না খারাপ করেছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী জানেন। জেনারেল মঈন সাহেবের কোনো কথা বলতে বহাল সাবিয়তে আছে, এই কারণে বলি না যে আমি বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই আমার, আমি সম্পর্ক কিন্তু 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 অসীম ভাই কিন্তু দুটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে জেনারেল মঈনউদ্দিন তার টার্ম পূরণ করেছেন, জেনারেল মাসুদউদ্দিন দুই টার্ম এক্সটেনশন পেয়েছেন, সেগুলি কেন হয়েছে? আমি একটা জিনিস বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হলেন তখনও জেনারেল মঈন সাহেব সেনাবাহিনী প্রধান, তিনি টেনিউর পূরণ করেছেন, তাহলে আপনি কাকে রেখেছেন? আপনি বলছেন যে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচার করবেন আপনি? বিচার হবে, সংবিধান যে লঙ্ঘন করেছে, শুনেন এটা যদি বলেন বিচার কাজ শুরু হয়েছে আপনারা যে, আমি একটা কথা বলি, দেখেন আমাদের রাজনৈতিক ভুলের জন্য, রাজনীতিবিদদের ভুলের জন্য কিন্তু 1/11 এসেছে, এটা স্বীকার করা উচিত। আমি বলি যেমন আমাদের বিএনপির পক্ষ থেকে মনে করেন এক ধরনের ই ছিল, তারপরে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে যে কে এম হাসান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার মানে না, লগি বৈঠা, এই যে অনেকগুলো ঘটনা, এটা একদিনে তো হয়নি, একবারও কিন্তু একদিনে হয়নি। মিলাত এগুলো আমি বলি, আমি আরেকটা জিনিস বলি, আপনি তো সাংবাদিকতার সঙ্গে আছেন, কোন রিপোর্ট যদি আমি ভুল করে ছাপাই বা মিথ্যা সংবাদ পরিবেশন করি তখন আমরা কি করি, সেটার জন্য আপনাদের পত্রিকার কাছে একটা প্রতিবাদ লিপি পাঠাই, আপনারা যদি প্রতিবাদ না ছাপেন তখন আমরা কি করি, ডিফেমেশন স্যুট করি, তাই না? অথবা প্রেস কমপ্লেইন করি, তাই না? ভুল সংবাদ আমি ছাপতেই পারি, মাহমুদ আনাম সাহেব সেটা কেন বললেন আমি জানি না, উনি ছেপেছেন, উনি অনেক বড় ভুল ছিল, এটা এটাই বা বলার দরকার কি ছিল না, আমি এটা বুঝতে পারি না কিন্তু, ও আমি এটা কিন্তু বুঝতে পারি, সেটা অবশ্যই এটা অন্য তরফ না, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন শীত চলে গেছে আপনি এখন লেপ নামিয়েছেন, শীত চলে যাওয়ার পর আপনি লেপ নামিয়েছেন, মাহফুজ আনাম সাহেব এখন বলল আপনার এখন মনে হলো তাই তো আমার বিরুদ্ধে এই খবর ছাপিয়েছে, আপনি তো 2008 কেন বলেননি, আপনি কেন তাদের বিচার করেননি? ওকে, আলমগীর সাহেব, মহিউদ্দিন খান আলমগীর সাহেব আপনার একটা রিটও করেছিল, তাদের বিচার চেয়ে পরে বাধ্য হয়েছেন সেটা উইথড্র করে নিতে, শুনেন সেই ধরনের কথা আমার মনে হয় আমরা বিরতির বিরতির পর এটিউদ্দ রহমান আপনার কাছে জানতে চাইবো যে আমরা আসলে ইউপি নির্বাচনটি নিয়ে প্রশ্ন করেছিলাম বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের কাছে, সেই বিষয়ে আসলে খুব ভালো জবাব পাইনি, আপনার কাছে বলতে পারিনি সময়টা, আমি 1 সেকেন্ডে বলি, 1 মিনিটে জাস্ট বলি, যদি আপনি সময় দেন, ইউপি নির্বাচনটাকে দলীয়ভাবে আনা হয়েছে তার কারণ হচ্ছে কি, নির্বাচন কমিশন দেখেছে সরকারের সাফল্যটা যখন আপনার পৌরসভা নির্বাচনগুলো দলীয়ভাবে হয়েছে, এই ইউপি নির্বাচন আমি স্থানীয় সরকার নির্বাচন আপনার রাজনৈতিকভাবে হওয়া উচিত আমি এটা মনে করি না, আপনার যখনই বিএনপির প্রার্থী হয় অর্থাৎ দলীয়ভাবে, কখনোই হয় না, কারণ হলো
ভাই প্রতীকটা নতুন মানে কি দলীয় প্রার্থী তো দলীয় প্রার্থী আগে দলীয় ভাবে ছিল আমাদের আমরা সব সময় দলীয় ভাবে আমরা 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 তাজভার কাছে যাই যে আপনি বলছেন যে সেটি আসলে সেই কারণে করা হয়েছে তাজভার আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাকে বলছি যে আপনার কাছে জানতে চাই যে ইউপি নির্বাচনে আপনার কি ধারণা আর 111 এর সময় এটা নিয়ে আমাদের দর্শকরা একটু ছোট প্রশ্ন করছেন জাতীয় পার্টিকে আমরা খুব বেশি চাপে যে দেখি না এর কোনো গুরু কারণ আছে কিনা আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে একটা উদাহরণ আপনাকে আমি দেই আমাদের দলের চেয়ারম্যানকে তখন কিন্তু আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল 111 এর সময় সেটা জানেন নিশ্চয়ই চেয়ারম্যান ছিলেন আর আমাদের আমাদের দল এবং আমাদের নেতাকে কি পানিশমেন্ট দিবে 91 এ ক্ষমতায় আসার পর বিএনপি বিনা বিচারে 6 বছর জেলে ছিলেন রুসান মোহাম্মদের সাথে বিনা বিচারে না বিচার চলছিল বিচার চলছিল একটা বিচার তো প্রমাণ হয় নাই জামিন দেওয়া হয়নি যতটা মামলা দেওয়া হয়েছে সবটার বেশি তিনি শাস্তি পেয়েছিলেন যেটি 6 বছর যদি তিনি তখন হাইকোর্টে এটা আপনার দিয়ে চলছিল আগে তখন বলছিলেন বেইল হওয়ার পরও বাইরে হয়নি জি এখন আমাদের নেতা 91 এ 5টা আসনে হলো 2006 এও 5টা আসন তারপরে বাইরে দেওয়া হলো না বিনা বিচারে জেলে ছিলেন আমাদের উপর অত্যাচার যে স্ট্রিম রুলার প্রতিহিংসার রাজনীতি 91 এ কি কম হয়েছে সেটা ধারাবাহিকতা কিন্তু এখনো চলতেছে বিএনপি যে আজকে যে সাফারার হচ্ছে বলে এটা সাফারার কিন্তু আমরা কম হই নাই আমরা অফিস খুলতে পারি নাই আমাদের মহাসচিবের কোমর ভেঙে দেওয়া ছিল খালেদুর রহমান টিটুকে পিটিয়ে এটা কিন্তু বাংলাদেশের এই রাজনৈতিক এই কালচারটা কিন্তু আজকে না আগের থেকে শুরু হয়েছে আমাদের আমাদেরকে 111 এর সময় আমাদের রাজনৈতিক কার্যক্রম করতে হতো দেওয়া হয়নি সবার সাথে একই বাট আমাদের দলের নেতাদের শাস্তি অলরেডি শশ মামলা হয়ে গেছিল তখন 111 আসার পরে আর কি নতুন মামলা দিবে বিএনপি আওয়ামী লীগের নেতা আমাদের নেতা দল থেকে বাইর হওয়ার পরে কি বলছিলেন রাষ্ট্র সরকার প্রধানের জেলে যাওয়া শুরু হয়েছে এটা আরো হবে তার পরবর্তী ধারাবাহিকতা 111 এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেওয়া হয়েছিল বিএনপি নেত্রীকে নেওয়া হয়েছিল এটা কিন্তু শুরু করা হয়েছিল তখনই এর ধারাবাহিকতা রক্ষা হলো সুতরাং আপনি যদি অন্যায়কে একবার প্রশ্রয় দেন এই অন্যায়টা বারবার আপনার জন্য আসবে সুতরাং এটা আমাদের মেনে নেওয়া উচিত রাজনীতি করে বলে ক্ষমতায় যখন যাবো বিরোধী দলকে আপনার যা ইচ্ছা তা যত ইচ্ছা তা মামলা দিব হয়রানি করবো সেটাও ঠিক না আবার বিরোধী দল থেকেও যদি আমরা সরকারকে যা ইচ্ছা মুসিবত ফেলানোর চেষ্টা করি সেটাও ঠিক না 111 এর সময় আমাদের উপরে অনেক মুসিবত গেছে না যায়নি ঠিক না মাহফুজ আনাম সাহেব যা রিপোর্ট করেছেন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছেন পদত্যাগ করা উচিত আপনি আপনি আমার যতটুকু জানা আপনি নিজে একজন লন্ডন থেকে জার্নালিজমের উপর করে আসছেন আপনি জানেন নিউজ অফ দি ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং এর সময় 111 এ কি হয়েছিল লন্ডন সমস্ত ব্রিটেনে কি হয়েছিল 168 ইয়ার্স ওল্ড পত্রিকা বন্ধ হয়ে গেছিল আপনি জানেন রুপার্ট মেডক সেটা মালিক সে পত্রিকাটা অ্যাপোলজি দিয়ে বন্ধ করে ফেলছিল সেটার সেটার আপনার নিউজ এডিটর যখন প্রাইম মিনিস্টারের খালেদ ভাই প্রাইম মিনিস্টারের কমিউনিকেশন সেক্রেটারি ছিল সে রিজাইন দিতে হয়েছে তারপরে প্রেস চার্জ করা হয়েছিল এখন আমরা আপনারা সাংবাদিকরা অ্যাকাউন্টেবিলিটি থাকবেন না যা ইচ্ছা রিপোর্ট করে ফেলবেন একটা মানুষকে ধ্বংস করার জন্য আপনার রাজনীতি যারা করে বলেই সবসময় আপনি তাদের চরিত্র নিয়ে তাদের দুর্নীতি যা ইচ্ছে ছাপাবেন তারপরে পার পেয়ে যাবেন সেটা তো হওয়া উচিত না তবে এতটা মামলা 70-80টা মামলা সেটাও আমার একজনের পার্সোনালি আমি মনে করি একটা মামলা ইনাফ একজনকে চার্জ আনার জন্য মাহফুজ আনাম কেন বাইরে থাকবেন যদি ভুল করে থাকেন সেটার জন্য ওনাকেও সেই ভুলের সিস্টেম মতো যতটুকু করার সাংবাদিকরা কি রিয়ার বাইরে আপনারা কি ইমিউনিটির বাইরে আপনাদের সব কিছু কিছু আপনার মানে বাউন্ডারির বাইরে আপনারা কি অ্যাকাউন্টেবিলিটি না অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি সাংবাদিকদের আমি নিজে একটা পত্রিকা চালাই এই সাংবাদিকদের একটা সিস্টেম একটা নিউজের তিনটা লাইনের জন্য আমি $75,000 ফাইন দিছি আপনার ইউকেতে একটা তিনটা লাইনের জন্য সেই তিনটা লাইনের সোর্স ছিল না আপনি জানেন কত ডিফেমেশন কেস কত টাফ বলো যে এটা সোর্স কি আমার পত্রিকা কিন্তু সোর্স দিতে পারে নাই আমি তখন ছিলাম না সেখানে তো আপনি এখন আনসোর্সেস কোনো নিউজ দিবেন আনকোটেড নিউজ দিবেন এর জন্য আপনাকে কিন্তু পানিশমেন্ট পেতেই হবে সোর্স তো ডিজিএফআই দিয়ে দিয়ে না ডিজিএফআই সোর্স দিলে কি হবে আপনি এটা দিবেন আরেকজনের নাম ধরে দিতে পারবেন আপনাকে সোর্স ছাড়া তবে 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 আপনার বক্তব্য যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা একটু না আমি ইউনিয়ন পরিষদটা বলতে চাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ব্যানারে দেওয়া হচ্ছে দলীয় ব্যানারে নির্বাচন কিন্তু এটা খারাপ কিছু না কিন্তু খারাপ হলো আমাদের দেশে এক গড়ে দুইজন থাকবে এক গ্রামে থেকে আগে একজন চেয়ারম্যান দাঁড়াইতো এখন এক গ্রাম থেকে তিনজন চেয়ারম্যানই দাঁড়াইতেছে এত খুব একটা মানে হারমোনি নষ্ট হওয়ার সম্ভাবনা বাট পৃথিবীর সব দেশে দলীয় ব্যানারে নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচন পার্শ্ববর্তী দেশেও হয় মাদার অফ ডেমোক্রেসি দেশেও সব দেশে খারাপ কিছু না যেহেতু আগেই দলীয় হইতো শুধু ব্যানারটা প্রতীকটা দেওয়া হতো না শুধু প্রতীকে যদি শুরু হয় ভালোভাবে করতে পারি সরকার এবং নির্বাচন কমিশন যদি এক্সাম্পুলারি হইতে পারে তাহলে ইট ইজ এ গুড আর যদি এখানে আপনার দলীয় ইয়ে থাকে প্রভাব থাকে
লোকাল প্রশাসনের যদি দৌরাত্ম্য থাকে তাহলে প্রবলেম আছে, তাহলে প্রবলেম আছে। আমরা একটা বিরতি নিতে হচ্ছে ডক্টর হাবিব মিল্লাত, বিরতির পর যখন আমি ফিরে আসবো তখন একটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ভিন্ন মত ভিন্ন ধর্মীয় নেতারা আক্রান্ত হচ্ছেন, আহত নিহত হচ্ছেন, অপরাধীদের ধরে শাস্তির দৃষ্টান্ত তুলে ধরার ক্ষেত্রে অগ্রগতিটা কম কেন? আমি এই প্রশ্নটা আসলে অনেকের কাছেই করতে চাইছিলাম যে যে সেফটি নেটটা আমাদের জন্য দরকার এই যারা দুর্বল বা সফট টার্গেট তাদের ইয়ে করার জন্য সেটার ক্ষেত্রে আসলে আমরা ব্যর্থ হচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর মিল্লাত, আমরা ফিরছি। যে বেরেসের ওয়াসিম, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে আমরা আসলে সেফটি নেটটা কিভাবে নিশ্চিত করতে পারি। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর হাবিব মিল্লাত, ভিন্ন মত এবং ভিন্ন ধর্মীয় নেতারা আক্রান্ত হচ্ছেন, আহত নিহত হচ্ছেন। আজকে বেগম জিয়াও অভিযোগ করেছেন যে সরকার আসলে এইদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, বরং উল্টো কোন একটা ঘটনা ঘটলে বিরোধী দলের বিরুদ্ধে মামলা করাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সরকার। একটু আগে তো বলছিলাম যে ওই বিরোধী দল কি করে বাংলাদেশে বা অন্যান্য দেশে আশেপাশে আমাদের মতো দেশগুলোতে, তো বেগম খালেদা জি কথাটি বলেছেন, আমার একটা সত্যি কথা, ডাক্তার তো ডাক্তারই ভুলতে পারি না, রাজনীতি করিয়ার যাই করি, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড নামে এখানে একটা গ্ল্যান্ড আছে যেটার কাজ হচ্ছে যদি হরমোনটা বেড়ে যায় তাহলে মানুষ ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অমন্ত ছটফট করতে থাকে, আর যদি কমে যায় তাহলে মানুষ অনেক কিছু ভুলে যায় এবং রেসপন্স করার সময়টা তারা নেয় না। তারপর বিএনপির অবস্থা মনে হচ্ছে হাইপোথাইরয়েড, যে ওদের হরমোনাল লেভেলটা একটু কমে গেছে, এই কারণেই যে যখন যে ব্যাপারে রিয়াকশনটা করা দরকার সেই সময় রিয়াকশনটা ঠিক মতো করেন না, আর করলেও ভুল করে ফেলেন। যেমন ধরেন যে পত্র পত্রিকায় যে খবরগুলো আসছে ডেইলি স্টারের কথা, ওনারা কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স দেন নাই। দ্বিতীয়ত এই বেগম খালেদা জিয়ার কথা যখন বললেন, উনি কিন্তু অবরোধের ঘোষণা দিলেন যে এই সরকার বিদায় না হওয়া পর্যন্ত চলবে, কিন্তু তিনি ঘোষণা থেকে উড্র না করেই কিন্তু নিজের ঘরে ফিরে গেলেন, ভুলে গেছেন কিন্তু। এরপরে ধরুন জিয়াউর রহমানের বিচার, অন্যান্য বিচার নিয়ে আমরা কথা বলি, জিয়াউর রহমানের বিচারটা আমরা যদি প্রসঙ্গে থাকতাম, ওনার সময় না, আমি থাইরয়েডের কথা বলছি তো, যে বিএনপি আসলে সত্যিকার অর্থেই যে আমার মনে হচ্ছে যে কাউকে নাকি খোঁচা দিলে তিন দিন পরে রিয়াকশন হয়, এই অবস্থা বিএনপির চলছে বর্তমানে। যাই হোক, কথা বলবো না, আপনি যে বলছেন ভিন্ন মত ভিন্ন ধর্মের যে বিভিন্ন আক্রমণ করা হচ্ছে, আপনাকে দুটো কথা বলবো, একটা একটা হচ্ছে এই সময়কার কথা আর কিছুদিন আগের কথা। এই সময়ের কথার মধ্যে বলতে পারবো পত্র পত্রিকায় আমরা প্রতিদিনই দেখি পৃথিবীর সর্বত্র এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমি এই ধর্মীয় নেতাদের কথা বলছি, দুই চারজন মারা যাবে, দুই চারজন মারামারি হবে, এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আপনি যদি গত সাত দিন গত এক মাসের স্ট্যাটিস্টিক্স নেন, জনসংখ্যার অনুপাতে 90% যদি মুসলমান হয়, 10% যদি অন্য কোনো কিছু হয়, এই ধরনের ঘটনা কিন্তু এইভাবেই ঘটছে। কিন্তু আপনারা সাংবাদিকরা এই ঘটনাগুলোকে বড় করে দেখাচ্ছেন, কিন্তু একজন যখন শিশু মারা যাচ্ছে, একজন যখন নর্মাল মুসলমান মারা যাচ্ছে, তখন কিন্তু পত্রিকার ততটা হেডেক নাই। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো যেন কেমন প্রচার করা হয়। আপনার কথা শুনবো, তারপরে ধরেন আপনি যদি বলেন যে সংখ্যালঘুদের কথা, কিন্তু আপনি ধর্মের বিরুদ্ধে কথা, বিএনপির সময় যা দেখেছি আমরা, বিএনপির সময় তো লোকজন বাংলাদেশেই থাকতে পারেন এই সংখ্যালঘুরা, আমরা মানি না। জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে কখন হয়েছিল? যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন জঙ্গিবাদ উত্থান হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে দশটা অস্ত্র এসছে, আমি তখন আয়ারল্যান্ডে ডাক্তারি করি, তখন আমি সার্জন ছিলাম, তখন সেখানে বলা হলো যে আমার নার্সিস্টরা এসে বলো ডক্টর তোমার দেশে কি ঘটেছে তুমি জানো কি, 64টা জেলার মধ্যে 63টা জেলাতে বোমা ফুটেছে, এই যে একটা অস্থিতিশীল সৃষ্টি করা হয়েছে মুসলমানের নাম। মানে আপনি হয়তো তর্কে জিতছেন ডক্টর মিল্লাত, কিন্তু আমি প্রশ্নের উত্তর পাচ্ছি না। মানে আপনি আপনি হয়তো তর্কে 10-এর সারণায় পেয়েছেন, আমি প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তারপর যদি দ্বিতীয় প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর আপনি দেন নাই। আমি বলছি যে ধর্মীয় নেতারা সিস্টেম ভিন্ন মত বা ভিন্ন ধর্মীয় নেতারা সিস্টেম্যাটিক ভাবে আক্রান্ত হচ্ছেন, সেটা অভিজিৎ থেকে শুরু করে লুক সরকার, কখনোই ধর্মীয় নেতা ছিলেন না। আমি বলছি ভিন্ন মত, ভিন্ন মত এবং ভিন্ন ধর্মীয় নেতারা, কিন্তু যাদের ভিন্ন মত তিনিও যেমন সমান, একজন সাধারণ মানুষ মারা গেলে তিনিও সমান, একজন টার্গেট করে খুন করা হয়েছে, টার্গেট
করা ছাড়া কাউকে খুন করা হয় না না সেটি হচ্ছে যদি আপনি মনে করেন পেটি ক্রাইমের জন্য টার্গেট করা সেটি হচ্ছে একটি ব্যাপার একজন জগেশ্বর আর একজন মঠের অধ্যক্ষ দুই দিন আগের ঘটনা তাকে মারার জন্য কি মোটিভ থাকতে পারে আপনি আমাকে বলেন আমি আমি তো সে ব্যাপারে আমি তো বলছি যে আমি তো লোক সরকারকে গলায় ছুরি চালানোর জন্য কি কারণ থাকতে পারে এই ঘটনা কি বাংলাদেশে প্রথম এই ধরনের ঘটনা কি বাংলাদেশে প্রথম যা কোনোদিন ঘটে নাই আর কোনোদিন পৃথিবীর কোথাও ঘটবে না আপনারা এটা পেছানোর চেষ্টা করেন না এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এই ঘটনার দ্রুত বিচার চাই এবং পাশাপাশি এডিও বলবেন যে এটি পরিসংখ্যানগত আমি বলতে চাই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই আমি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই প্রত্যেকটি অঘটনের বিচার চাই এই বিচারহীন তাই নিয়ে কথা বলবে তাদের হত্যাকাণ্ডের বিচার আমি চাই আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই আমি বেরিয়েছে নাসিরুদ্দিন অসীমের কাছে যাব যে এই যে যারা অন্য ভিন্ন মত বা ধর্মের অনুসারী তাদের বিরুদ্ধে আঘাতকে সরকারের ব্যর্থতা বলছে সরকার সেফটি নেট তার কতখানি পর্যন্ত বিস্তৃত করতে পারবে আসলে প্রথম কথাটা হচ্ছে আপনার এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে এই ধরনের অপরাধ ঘটতে পারে সামাজিক ক্রাইম যেটা সেটা হতেই পারে কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আমাদের যে সংস্কৃতিটা যেটা সংস্কৃতিটা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে যায় তখন সঙ্গে সঙ্গে আমি বলে ফেলি যে 24 ঘন্টার মধ্যে ধরে ফেলবো 48 ঘন্টার মধ্যে ধরে ফেলবো 24 বছর চলে যায় 48 বছর চলে যাবে আপনার দেখা গেছে হবে না সাগর রনির কথা বলেন আপনি অভিজিৎ হত্যাকাণ্ডের কথা বলেন এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি রংপুরে আপনার মনে করেন যে একজন বিদেশি নাগরিক আপনার খুন হয়েছেন সেটার সঙ্গে দেখা গেছে যে বিএনপি নেতাদের নাম আপনার ই করা হচ্ছে যে তারা এগুলি করেছে আপনি যে মঠের যে অধ্যক্ষের কথা বললেন যে পুরোহিত মারা গেছে আপনার এই ধরনের ঘটনাগুলো এগুলিকে মনে করেন যে আইসোলেটেড ভাবে দেখার কোনো বিষয় নেই এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনি একটা জিনিস যে মিল্লাত ভাই যেটা বলেছে কেন দেখা গেছে যে সংখ্যালঘুদের এই যে জমি জমা তারপরে আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন জোট সরকারের কথা বলেছেন বিএনপির কথা বলেছেন মিল্লাত ভাই একটু আমি জাস্ট বলছি আজকে তো না আপনি কাগজ কলমগুলো নিয়ে আসবেন যে বাংলাদেশে কত হেক্টর জমি আছে আর বাংলাদেশের স্বাধীনতা উত্তর 1974 সাল পর্যন্ত 75% আপনার সংখ্যালঘুদের জমি জমা ঘর বাড়ি দিঘি দখল হয়েছিল 1974 সাল পর্যন্ত আমি এটা রেকর্ড থেকে বলছি এবং আপনার কাগজপত্র শুদ্ধ আপনি যদি বলতে পারেন মিথ্যা প্রমাণ করতে পারেন যে অসীম ভাই এটা একটা জেনারালাইজেশন করতেছেন কারণ সব সময় জমির হাত বদল সবচেয়ে বেশি হয়েছে নতুন একটি দেশ বেদখল হয়েছে আমি না আপনি উনি বলছেন যে কারা চলে গেছে তাহলে তো তার মানে কি তারা চলে গেছে আমরা ওটা না আমি আমি তো বলনি শুনেন আমি একটা জিনিস কারা চলে গেছে এগুলি তো কোনো বিতর্ক সিস্টেমেটিক কিলিং হয়েছে আমি একটা জিনিস বলি আপনি মনে করেন যে জঙ্গিবাদের কথা যে মিল্লাত ভাই বলেছেন দেখেন জঙ্গিবাদের কথা এসছে ওই যে 64 জেলায় ঘটেছে 63 জেলায় ঘটেছে বিএনপি কিন্তু দুদিনের মধ্যে ন্যাপ ডাউন করেছে যে বাংলা ভাইদেরকে ফাঁসি দিয়েছে আপনার কি বলে শাইখ রহমান যে ওনাদেরকে গ্রেফতার করেছে তাদের ফাঁসি হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনার আবার এটাও সঠিক যে বিএনপির একজন আপনারা তো বলছেন যে বিএনপির মন্ত্রী একজন বলেছে যে সাংবাদিকদের সৃষ্টি বাংলা ভাই বলে কেউ নেই মূলত দেখা গেছে যখন আপনি রিয়েলাইজ করলেন যে সে একজন কালপ্রিট ক্রিমিনাল এবং জঙ্গি তারপরেই কিন্তু তাকে ধরা হয়েছে খুঁজে তাকে বের করা হয়েছে শুরু তো হয়েছে আপনার জঙ্গিবাদের উত্তন্ত হয়েছে 1996 সালের পর আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে না না কোন আমলে ক্ষমতা এসছে না আমি বলছি সেটা না যদি আমি ওই জন্যই বলছি যে দোষ সব বিএনপির সময়কার না আমি বলছি বিএনপির সময়কার মানে সব দোষ বিএনপির উপরে এটার কারণে এই যে আপনার সিস্টেমেটিক ওয়েতে বা ধারাবাহিকভাবে সংখ্যালঘু ভিন্ন মত পথাবলম্বী ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শ্রমিক সংগঠন হোক যে কোনো কিছুই হোক না কেন আপনার দেখা গেছে সেগুলোর বিচারটা হচ্ছে না কেন হচ্ছে না যে মন্ত্রীদের অতিকথন কিংবা অন্যকে আমি একটু ডিফার 2004 সালে যখন হুমায়ুন আজাদের উপর আক্রমণ হয় ভিন্ন মতাবলম্বীর উপর প্রথম আক্রমণ সেই আক্রমণের ক্ষেত্রে সরকার খুবই নির্লিপ্ত ভূমিকা দেখিয়েছিল বলে আমার মনে আছে আমার তাই মনে হয় না আমার মনে হয় হুমায়ুন আজাদ সাহেবকে আমি আপনাকে বলি ডক্টর হুমায়ুন আজাদ সাহেবকে বিদেশে চিকিৎসার জন্য পর্যন্ত পাঠিয়েছিল চিকিৎসা আরেক জিনিস আমি আপনাকে বলি আমি চিকিৎসা ব্যাপারে বলছি আমি তো বলছি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে আমি আপনাকে বলছি সামাজিক এই ধরনের অপরাধগুলো ঘটতে পারে কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি সেগুলো কিভাবে করবেন কাজ ভাই দুটি বাক্য আমরা শুনবো বাংলা ভাইদের কি বিচার হয়নি রাইট বাংলা ভাইদের বিচার দিলে হতো দাদা দুটি না দুটি বাক্য আমরা শুনবো জঙ্গিবাদ দ্বারা জড়িত ছিল এই যে বিভিন্ন মতাবলম্বী হত্যা করা হচ্ছে সেটা কিন্তু এটা পরিকল্পিত এটা কিন্তু পরিকল্পিত এবং ছন্নছ খাপ ছাড়া বলা যাবে না যেমনটি ডক্টর মিল্লাত না না এটা অবশ্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটা গোষ্ঠী এটা করতেছে এটা আমাদের অস্বীকার করার কিছু নাই সেই গোষ্ঠীটা কে কে বা কারা এটা ধরতে হবে এই মানুষকে হঠাৎ করে
একটা দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু বিদেশি ষড়যন্ত্র সবসময় থাকে, আর এই দেশটার উপরে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সবসময় ষড়যন্ত্র কিন্তু লেগেই আছে, আন্তর্জাতিক আঞ্চলিক। এই ষড়যন্ত্র আমাদের দেশের উপর কেন জানেন, বিভাজনের রাজনীতির জন্য, একে অপরের দোষারোপের রাজনীতি। ডাক্তার মিল্লাত, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে, আগামীকাল এই সময়। শুভরাত্রি।